হ্যালো ফ্রেন্ডস, শুভ দুপুর। অনেক দিন পরে তোমাদের সঙ্গে কথা বলছি। কেন আমার সবসময় কথা বলা সম্ভব না, তা এখন দেখো ওই যে পাগলের মতন চলে এসেছি তোমাদের কাছে। আর নিজের লোকের কাছে পাগল হোক আর যাই হোক, যেমন হোক, সবসময় তো সেজেগুজে আসা কোনো কথা না, যেমন ইচ্ছা আসাই যায়। তা চলে আসলাম রান্নাঘরে। তা এখন বেলা বেশ অনেকটাই বাজে, 2-2:30 বাজতে যায়। তা দেখো কি রান্না করছি আজকে। আমি এখানে আমি প্রেশারে ডিম আলু সেদ্ধ বসিয়েছি, ডিমের ঝোল হবে। আর এখানে ভাত ফুটে গেছে, তাই গ্যাসটা অফ করে দিয়েছি। কড়াইশুঁটি আর টমেটো দেব। কালকের আছে এখানে সেই কি বলে ফুলকপি, ডাটা, শিম, কাঁচা টমেটো সব দিয়ে, আলু টালু দিয়ে, আর সর্ষের পোস্ত বেটে এটা একটা চচ্চড়ি মতন করেছিলাম। তা রয়েছে এটা অনেকটাই, এটা হয়ে যাবে। আর এখানে প্রেশারে সিটি পড়ে গেছে, এখানে কিছুটা চিকেন আছে কালকে, এটাও দুপুরে হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে তাকে সে রাত্রে ঘুগনি করেছিলাম। আমার বলেছিলাম তোমাদের আগে ভিডিওতে যে আমি রাত্রেবেলা করে একটা ব্যবসা, রুটি আর তড়কা আর ঘুগনি বিক্রি করি। তার ঘুগনি করেছিলাম, তো ঘুগনিটা অনেকটা রয়ে গেছে, এটা আমরা নিজেরা খেয়ে নেবো। আবার এখন করবো বলে যে ভিজিয়ে রেখেছি, রাজমা ভিজিয়ে রেখেছি, রাজমা করবো মানে তড়কার সঙ্গে রাজমা মিশিয়ে করবো। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, তা কি বলবো আর তোমাদের, কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছি, কাজ শেষ হচ্ছে না, এখনও স্নান করতে পারিনি, সবই এই কিছু খেলাম এখন সকালে খাবার, ঠিক আছে, গ্যাসটা ধরি। আর রান্নাঘরে এত মশা, মানে সকালে ধূপকাঠি জ্বালিয়ে রাখতে হবে, দেখো মশার ধূপকাঠি জ্বালিয়ে কাজ করছি, নাহলে পা মশায় কামড়ে ফুলিয়ে দেবে। তাহলে চলো পুরো মানে ঘরদোর মোচা টোচা হয়ে গেছে, ঘরদোর মোচা হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। এখন এই দুপুরে রান্নাটা সেরে নিই, রান্নাটা করে তারপরে একটু স্নান করব, করে তারপরে আবার বিকেলে এগুলো তৈরি করতে হবে। চলো যার কেউ নেই তার কেউই নেই, বুঝতে পেরেছ? আমার কষ্ট বোঝার মতন কেউ নেই, একমাত্র তোমরা ছাড়া। তোমাদের সঙ্গে সব কিছু আমি শেয়ার করি। চলো ভাতটা তো হয়ে গেছে, কতক্ষণে প্রসাদটা খুলুক তারপরে দেখছি কি করা যায়। চলো ডিমটা রান্না করে নিই, ডিমটা হয়ে গেছে সেদ্ধ, তেল বসিয়ে দিয়েছি, দেখো ডিম আলুটা ছাড়িয়ে নিয়েছি। আদা নেই, আদা ছাড়া আজকে ডিম রান্না করবো। চলো আমি যেটা না থাকে সেটা
বসে রয়েছে। যখন যেটা না থাকে আমি মনে করি সেটা আমি খাই না, সেই বুঝে কাজ চালিয়ে দিই। সবসময় তো সব কিছু খাবার থাকে না, সম্ভব না। দিনটা নাও হচ্ছে কাজ করে মানে ই করা যায় না, সময় পাওয়া যায় না, এত তাড়াতাড়ি করে বিকেল হয়ে যায়। এই সকাল হলো, এই বিকেল হয়ে গেল, এই শরীর হয়ে গেল, মানে কখন যে কোথা থেকে কী হয়ে যাচ্ছে বোঝা যায় না। বুঝতে পারছি, চলো দিনটা খাওয়া হয়ে গেল। তোমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের এখন খাওয়া দাওয়া তো দূরের কথা, কাজ অর্ধেক কিছু। আসলে কি, যাদের দোকানপাট আছে তাদের এরকমই হয়, ঠিক আছে। আর আমাদের তো লোক নেই, মিস্ত্রি না, লেবার কিছু, আমরা নিজেরাই সব করি, নিজেরাই সব কিছু করতে হয়, এই জন্য আমাদের আরও বেশি টাইম লাগে। মিস্ত্রি রাখলে অনেক খরচা, আমি মাঝখানে মিস্ত্রি রেখেছিলাম, তাদের খাইয়ে খাওয়া দাওয়া দিয়েও টাকাটা দিই, ও আমার পোষাবে না, একটু টাকা চায় তারা। বেশ কিছু রান্না করবো না কেন, কালকে রাতেবেলা রুটি খাওয়া হয়, ওই জন্য কিছু থাকলে পরে খাওয়া হয় না, এই তরকা ঘুমিয়ে দিয়েই খেয়ে নিই। এখন দোকানে খাবার করতেই হয় তরকা রুটি, ঘরের জন্য রুটিটা করে নিই, কেন ঠান্ডার দিনে দেখবো রুটি খেলে ঠিক আছে, এবং শীত ভাত খেলে ঠান্ডা লাগে বেশি। চলো ডিমের ঝোলটা বসিয়ে দিই, রান্না তো প্রায় হয়েই গেল। পেঁয়াজ কাটবো, পেঁয়াজ নিয়ে এসেছিলাম, এরকম তিনটে পেঁয়াজ নিয়ে এসেছিলাম, তা দেখলাম এটা রয়েছে, ওটা কথা ভুলে গেছিলাম, তা বললাম এটা কেন কী করবো, এটা দিয়ে ফেলে দিই। তেলের ঢাকাটা লাগাই নি, তেল ঢালছি এখানে। মশলা দিয়ে যায় মশলাটা ভালো, লঙ্কার গুঁড়ো দেখতে এরকম কিন্তু ভালো লঙ্কার গুঁড়ো সবজি। হলুদ
মশলাটা দেওয়ার পরে একটু জল দিয়ে মশলাটা কষালে ভালো হবে। চলো ফ্রেন্ডস, ডিমের জল তো হয়ে গেছে, দেখো দেখতে পাচ্ছ ডিমের জল হয়ে গেছে। তাহলে চলো আমি চানটা করে আসি, পরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। টাটা বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে, টাটা বাই বাই।